এই যে দেখেন আমাদের কচু গাছ, এটা দিয়া শুকিয়ে ভর্তা খাইতে মজা। তারপর মিথিলার অনেকটি গোলাপ গাছ, একটা ফুল নাই। কি ছিল মিথিলা ফুল? মিথিলা সব গোলাপ ফুল নষ্ট হয়ে গেছে। আরে মিথিলা, এই যে মিষ্টি কুমড়ার ফুল দেয়া সুন্দর মজার, কিন্তু পাকোড়া বানানো যায়। আমরা ঢাকাতে তোর মিষ্টি কুমড়ার ফুল আছে না, কিনা খাই। এই যে সাইডে এই অংশটি ফালাইয়া, ভিতরে যে কলিটা এটা ফালাইয়া, তারপর ধুইয়া পাকোড়া তৈরি করুন যা। কি রে, আমি তো কালকে দেখলাম আরো পাঁচ ছয়টা, এখন একটা আছে। এই গাছটা, এই গাছটা কিন্তু অনেক উপকার। এটা তাতে ব্যথা লেগে থাকি, সবচেয়ে টেস্ট একটা ইয়ে কারেন্টের মতো শর্ট দেয়। এই যে এই গাছটা সবচেয়ে উপকার নাকি চাবাইলে। মিথিলার এখানে, মিথিলার এখানে রসুন গুঁড়ো পাতার গাছ আছে, ধনিয়া পাতা। মিথিলা আরো পাততে হইব খারা, দাঁড়া দাঁড়া। এই যে পাততেছে, আর আমি পারবো না এটা, এটা নিয়ে পাইরা আমি খামু খাবি। এই যে এখন তো রোদ হয়েছে, রোদের মধ্যে খাওয়া লাগিয়া আরো আছে। এই খায় খায় শেষ দিতে হইব, এটা রাখতে রাখতে আমার লেগে সবগুলো পেকে গেছে। ওইগুলো শুধু কাঁচা না, এই কুত্তা ঢুকছে ঘরের মধ্যে। এই যে ইয়ালারি কি অবস্থা হয়েছে, তুমি তো খাবার খাও না আসো। এই যে দেখেন আমরা একটা মুরগি, অনেক সুন্দর নাকি গলা ছিল মুরগি পায়, দেখছেন? ওই যে আরো আছে, এবারে গরু আছে, গলার চামড়া দেখা যায়। হ্যাঁ, এটা গলার চামড়া দেখা যায়। আর জাম গাছ, কাঁঠাল গাছ, দারুন দারুন। আর আমাদের পুকুর পাড়টা দেখাই, চলেন পুকুরের মধ্যে অনেকগুলো মাছ আছে, চলেন দেখাই। এই যে এরা ব্যাডমিন্টন খেলতেছে। এই যে আর দেখেন নালটা যদি দেখাই, এই যে বেলুন পইরা পাইকিয়া পুচ পচ পুচে যেতেছে, খাওয়ার মতো মানুষ নাই। বেলুম্বু দিয়ে আছে কি মজার আচার তৈরি করা যায়, কিন্তু কে দিব, বাড়িতে তো ওরকম মানুষ নাই। ভাইয়ের ওয়াইফের বাবু হিসে সচি ভালো শুনি। ছবি তুলি না ফোনে, আসি চার পাঁচ দিন আসি। হ্যাঁ, এই যে আমার শ্বশুরবাড়ি যেতে হইব আবার। মাস্টির মনে খাবার দিয়ে গেছে, আছে আমার বড় জি ঘুমাইতেছে। এমনিতে ওই যে লম্বা হইতেছে ছোটটা বিড়ালটা, হ্যাঁ পাশের বাসার চাচি। গরু গরু দেখাই, এই যে মার কাঁথা, এই যে গরু, এই যে মনটা হাজার পেঁপে আনছে দেখি। আরে কাঁচা পেঁপে ভাজি করার লেগে নিয়েছিল, এই যে পেকে গেছে। এই যে মনটা হাইডা কাটনু, চল সাপিয়া গোসা দেয়।